শীতে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছে ভরে উঠছে পিরোজপুর পাহাড় হাটের মৎস্য অবতরণ কেন্দ্র। প্রতিদিন সাগর থেকে ফেরা ট্রলারগুলো বিভিন্ন ধরনের মাছ নিয়ে আসে এখানে, ফলে ক্রেতা বিক্রেতাদের হাঁকডাকে সরগরম হয়ে উঠেছে এই অবতরণ কেন্দ্রটি। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। জিয়া, ভোরের আলো ফোটার সাথে সাথে পিরোজপুরের সবচেয়ে এই যে বড় পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্র, এই শীতের এই সময়টিতে এখানে সাগর থেকে প্রতিদিন 10 থেকে 15টি ট্রলার তারা এখানে নোঙর করে আর সামুদ্রিক সব মাছ নিয়ে। তো এই সামুদ্রিক মাছ নিয়ে এই শীতের সময়তে এখানে প্রচুর ক্রেতা বিক্রেতাদের এখানে সরগরমে এই পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্রটি এখন পদচারণায় মুখরিত। এখানে এই শীতের সময়টিতে পাহাড়হাটে বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ নিয়ে ট্রলার মালিকরা এবং জেলেরা এখানে আসে মাছ বিক্রি করার জন্য। তো এখানে আজকে প্রচুর মাছের সমাগম আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ, ঘাগরা ট্যাংরা, এরপর কোরাল মাছ, পোয়া মাছ, পাঙাশ মাছ, জাবা মাছ সহ ইলিশ মাছ সহ বেজি মাছ, ঢেলা মাছ, মর্ম মাছ সহ বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছে আজকে এই পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্রটি ক্রেতা বিক্রেতাদের পদচারণে মুখরিত। দূর দূরান্ত থেকে মানুষ এখানে মাছ কিনতে মূলত আসে পিরোজপুর সহ আশেপাশের বিভিন্ন জেলা উপজেলা, বিশেষ করে গোপালগঞ্জ, বরিশাল, বাগেরহাট, জালকাঠি, চিটাগাং সহ বিভিন্ন জায়গা থেকে আসলে বিক্রেতারা ক্রেতারা এখানে আসলে মাছ ক্রয় বিক্রয় করার জন্য আসে। তো এই সময়টিতে আসলে এই যে মাছের আমদানি বেশি হওয়ার কারণে বেশ অল্প দামি আসলে এখান থেকে মাছ কিনতে পেরে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই আসলে খুশি। এই মাছ এখান থেকে কিনে নিয়ে তারা বিভিন্ন দূর দূরান্তে হাট বাজারে খুচরা দামে বিক্রি করে। আজকে 3 থেকে 4টি যে ইলিশ মাছে ওজনে 1 কেজি সেটি 550 থেকে 600 টাকা বিক্রি হচ্ছে, আর 900 গ্রাম থেকে 1 কেজি ওজনের যে ইলিশ মাছগুলি আছে সেগুলি আপনার 1000 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে। পাঙ্গাশ মাছ 150 টাকা কেজি বিক্রি হচ্ছে, পোমা মাছ 150 টাকা কেজি বিক্রি হচ্ছে, মরমা মাছ 300 থেকে 350 টাকা কেজি বিক্রি হচ্ছে, কোরাল মাছ সেটি 550 থেকে 600 টাকা কেজি বিক্রি হচ্ছে, ঘাগরা ট্যাঙ্গা 200 থেকে 220 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো প্রচুর পরিমাণে আজকে মাছের সমাগম হয়েছে এই পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্রে। এখানে এই যে আজকে যে মাছ এখানে যারা নিয়ে আসছে তারা আসলে বলতেছে মাছের আমদানি বেশি হওয়ার কারণে মাছ আজকে একটু কম দামে আসলে এখানে বিক্রি করতে হচ্ছে। আর অন্যদিকে যারা দূর দূরান্ত থেকে খুচরা ব্যবসায়ী আছে তারা আজকে এখানে মাছ কিনতে আসছে, তারা আসলে অল্প দামে মাছ পেয়ে আজকে এখান থেকে প্রচুর মাছ সংগ্রহ করতেছে এবং এটি তারা এই জেলা সহ আশেপাশে বিভিন্ন উপজেলা বিভিন্ন জায়গায় এই মাছগুলি তারা নিয়ে বিক্রি করবে। তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই আজকে প্রচুর পরিমাণ মাছ এখানে এই বাজারে উঠছে এবং এই মাছগুলি কেনার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসছে। তো এই যে পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্র, এটা আসলে পিরোজপুরের একমাত্র একটি বড় মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে এই পিরোজপুর জেলা সহ আশেপাশে জেলা এবং উপজেলা থেকে মানুষজন আসে মাছ কেনার জন্য। তো এই পিরোজপুরের এই যে পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্রটি এখান থেকে আজকে আমি জানতে পেরেছি প্রায় 15 থেকে 20টি ট্রলার এখানে ঘাটে নোঙর করছে মাছ নিয়ে। তো মাছের প্রচুর আজকে আমদানি দেখা যাচ্ছে এবং দামও তুলনামূলক ভাবে অনেক কম দেখা যাচ্ছে। তো বিশেষ করে এই পাহাড়হাটের এই যে মৎস্য অবতরণ কেন্দ্রটি, এটি এই পিরোজপুর জেলার সবচেয়ে বড় মৎস্য অবতরণ কেন্দ্র। এখানে যে সামুদ্রিক মাছগুলি এই সময়তে আসে, বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ এখানে আসে। তো এই মাছটিকে কেন্দ্র করে এই পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে আবার একটি শুটকি পল্লী গড়ে উঠেছে, যেখানে এই যে সামুদ্রিক মাছগুলি এইগুলি থেকে এখানে সামুদ্রিক মাছগুলি আছে এগুলি থেকেই আবার পাশে মৎস্য অবতরণ কেন্দ্র পাশে শুটকি পল্লীতে শুটকি তৈরি করা হয়। তো এই যে পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্র, এখানে আজকে বেশ ভালো মাছের সমাগম হওয়ায় ক্রেতা বিক্রেতা উভয়ই আজকে খুব ভালোভাবে এখানে মাছ বাজার জমে উঠেছে, তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে এই মৎস্য অবতরণ কেন্দ্রটি। তো পিরোজপুর পাহাড়হাট মৎস্য অবতরণ কেন্দ্র থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম পিরোজপুরের পাহাড়হাট থেকে।